আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ফোন কিনেছেন দেখবেন এই হোম স্ক্রিনে এইগুলো এখান থেকে কিভাবে সরাবেন সেটাই দেখাবো। নিচের বাটনে চাপ দেওয়ার পরে অপশন বাটনে চাপ দিবেন, দেখবেন ম্যানেজ কার্ড যে লেখাটা আছে এটার ভিতরে যাবেন। এরপর সিলেক্ট অপশনে স্টার্ট এটাও স্টার্ট দেখবেন এই টিক চিহ্ন উঠে গেলে রিড অপশন লেখা আসবে, সবকটা একবার একটু দেখে নেবেন। এটা বাকি এখনো, অপশন বাটনে চাপ দিলে দেখবেন হাইড দিস কার্ড এটা লেখা পাবে, এই লেখাটা পাবেন। এরপর সব হাইড করে দিবেন এখান থেকে। দেখেন সব চলে গেছে।